ও লিগালাইজেশন আবেদন কেন্দ্রের হেল্পলাইনে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। মানোন্নয়ন বা প্রশিক্ষণ প্রদানের জন্য আপনার ফোন রেকর্ড করা হতে পারে। আবেদনকারীদের অনুরোধ জানানো যাচ্ছে যে আপনারা গ্রাহক সেবা প্রতিনিধির কাছে আপনাদের কোনো ব্যক্তিগত তথ্য যেমন পাসপোর্ট নম্বর, ইমেল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি প্রদান করবেন না। যদি উক্ত তথ্যাদি প্রদান করা হয় এবং কোনোভাবে অপব্যবহার হয়ে থাকে, তবে VFS গ্লোবাল উক্ত ব্যক্তিগত তথ্যের জন্য কোনোভাবেই দায়ী থাকবে না। আমি এখন আপনার ফোন সংযোগ করব। ধন্যবাদ VFS গ্লোবাল ইত্যাদি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। সোহেল বলছি, কি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি? আমি কল করেছি আপনাদের ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কথা বলার জন্য। যে বিষয়টা জানার ছিল, আমি আপনাদের মেল করেছিলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য, কিন্তু অটো রিপ্লাই আসেনি। এটা কি আসলে কি কোনো প্রবলেম হবে? কাইন্ডলি কনফার্ম করবেন আপনি যে মেলটি করেছিলেন সেটিকে প্রপারলি সেন্ড করা হয়েছে। হ্যাঁ, সেন্ড হয়েছে, সেন্ড অপশনে গিয়ে সেন্ড হয়েছে, আমি এটা দেখতে পাচ্ছি। জি স্যার, আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনার মেলটি রিচেক করার জন্য। যদি আপনার মেলটি সেন্ড আইটেমে থেকে থাকে স্প্যাম অথবা স্প্যাম ফোল্ডারে না গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি স্যার নিশ্চিত থাকতে পারছেন যদি ইনফরমেশন গুলো সঠিক হয়ে থাকে সেটি ভেরিফাই করার মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে যদি নুলস অরিজিনাল হয়ে থাকে। আমি কি ইমেলের প্রসেসটা কি জানতে পারি? যে আমি জাস্ট ইমেলটা করলাম, বডিতে কিছু কি লেখা লাগবে অথবা সাবজেক্টে কিছু লেখা লাগবে নাকি এক্সেল অথবা ওয়ার্ড ফাইলে? আমি বুঝতে পেরেছি। সেক্ষেত্রে স্যার আপনি কবিন আগে মেলটি করেছিলেন? গতকালকে করেছি। জি, সেক্ষেত্রে স্যার অবশ্যই আপনাকে ওয়ার্ড এবং এক্সেল ফাইলে অ্যাটাচমেন্ট করে দিতে হচ্ছে এবং সাবজেক্ট স্যার নিজের এন্ড থেকে আপনি একটি নির্দিষ্ট ফরম্যাটে স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি লিখতে পারছেন, কোনো অসুবিধা হচ্ছে না। এবং বডিতে কিছু লেখার স্যার উল্লেখ করার প্রয়োজন পড়ছে না স্যার, তবে আপনি চাইলে উল্লেখ করতে পারছেন, এটি সম্পূর্ণ অ্যাপ্লিকেন্টের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, অবশ্যই অ্যাটাচমেন্ট ফাইলটি অ্যাকুরেট ভাবে সেন্ড করতে হবে। হ্যাঁ, অ্যাটাচমেন্ট ফাইলটা আমি অ্যাকুরেট ভাবে অ্যাটাচ করলাম। সাবজেক্টে কিছু লেখা লাগবে? সেক্ষেত্রে আপনি চাইলে নিজে থেকে একটা সাবজেক্ট উল্লেখ করে দিতে পারেন। এটা লিখে দিলাম। হ্যাঁ, আমি এই প্রসেসই করেছি, তারপরে আমারটা আসলো না কেন বুঝতেছেন? আমাদের এলাকায় তো অনেকেই করেছে, তারা কেউই পাচ্ছেন। অনেকে বলতেছে এখন অটো মেল না পাইলে নাকি আমাদের এটা অ্যাকসেপ্ট করা হবে না মেলটা, এটা বলতেছে, যার কারণে আমরা কনফিউজ। তো শিওর হওয়ার জন্য কল করলাম। সেক্ষেত্রে স্যার টেকনিক্যাল ইস্যুর জন্য অনেক ক্ষেত্রে স্যার অ্যাপয়েন্টমেন্টের যে অটো রিপ্লাই মেলটি রয়েছে সেটি ড্রপ হয়ে থাকে, যেটি আপনার ইমেলে কোনো ইফেক্ট করছে না। যদি মেলটি প্রপারলি সেন্ড হয়ে থাকে এবং সেন্ড আইটেমে থেকে থাকে এবং ইনফরমেশন সঠিক হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি রিপ্লাই মেলটি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটি মেল করার জন্য কি কোনো নির্দিষ্ট টাইম আছে নাকি যে কোনো সময় করতে পারবো? সেক্ষেত্রে স্যার মেলটি আপনি যে কোনো সময় করতে পারছেন, নির্দিষ্ট কোনো টাইম নেই। তাহলে তো আমার সবকিছুই ঠিকঠাক আছে, এখন তো চিন্তার কোনো কারণ নেই না? আমাদের তো মেল যেহেতু সেন্ড হয়েছে, যে কোনো সময় আমাদের ফিরতি মেলটে আপনাদের অ্যাপার্টমেন্ট সিস্টেমটা পেয়ে যাবো, তাই না? অবশ্যই স্যার। ঠিক আছে, এটার জন্যই মানে কনফিউজ। তো আমরা তো খুব দুশ্চিন্তা, আমাদের 20-25 জন আমাদের এলাকাতে আছে, কেউই আপনারা এরকম ভাবে মেল পাইনি ফিরতি মেলটা। জি, বুঝতে পেরেছি স্যার। সেক্ষেত্রে অনেক অ্যাপ্লিকেন্ট যেটা একসাথে ট্রাই করে থাকে, সেক্ষেত্রে স্যার টেকনিক্যাল ইস্যু হতে পারে। এখানে অপেক্ষা করবেন, মেলটি প্রপারলি সেন্ড হলে অবশ্যই আপনার রিপ্লাইটি করা হবে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম স্যার। এই ভিত্তিতে অন্য কোনো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি কাইন্ডলি জানাবেন। আচ্ছা, আপনাদের ওই যে যে নতুন অ্যাড্রেস মুভমেন্ট হয়েছে গুলশান একে, এটা কি শিফট হয়ে গেছে না? জি স্যার, এখন থেকে 21 থেকে কার্যক্রম সেখানেই চলছে। এখন থেকে আমাদের যে ডেটটা আসবে, আমরা যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে যে সেন্টারে, আমরা যদি ঢাকাতে পড়ে তাহলে আপনাদের গুলশানে ওইখানে গিয়ে ওই সেন্টারে গিয়ে আমরা সাবমিট করব, তাই তো? জি স্যার। জি, ঠিক আছে স্যার। এর ভিত্তিতে তো অন্য কোনো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি? না না, থ্যাংক ইউ। ওকে স্যার, ধন্যবাদ VFS গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। আপনার দিনটি শুভ হোক স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি চান সেক্ষেত্রে আমাদের সার্ভিস রিলেটেড পজিটিভ ফিডব্যাকটি টুইটারে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে @VFS গ্লোবাল কেয়ারে আপনার রুট নেম সহ ফিডব্যাকটি টুইট করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার।